আমি 200 গ্রাম সেমাইয়ের প্যাকেট নিয়েছি, আর প্যাকেটে থাকা অবস্থায় সেমাইগুলো এরকম ভেঙে নিতে হবে। সেমাইটা রান্না করব, এখানে আমি 200 গ্রাম সেমাইয়ের জন্য 3 টেবিল চামচ ঘি দিয়ে দিব। এখানে 2টা তেজপাতা, 4টা এলাচ আর 1 টুকরো দারচিনি। আমি এখানে সেমাইটা দিয়ে দিব। আর এটাকে একটু চুলার আঁচটা কমিয়ে একদম অল্প আছে সেমাইটাকে ভেজে নিতে হবে। তো সেমাইটা ভাজা হয়ে গেছে, আমি এখন এর মধ্যে চিনি দিয়ে দিব। আর চিনির পরিমাণটা হচ্ছে যার যার স্বাদ অনুযায়ী দিবেন, যে যতটুকু খান। আর এই যে নারিকেলটা কুড়ায় রাখছি, সেখান থেকে আমি এখানে দিয়ে দিব কিছু পরিমাণ। এখানে যে বাদাম কুচিটা বাদাম তৈরি করছিলাম, এখান থেকে কিছুটা বাদাম। আর এখানে কিছুটা কিশমিশ আছে, কিশমিশটা দিয়ে দিব। এখন এই সেমাইটাকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো আমি ভেজে নিব ভালো করে। আর আমি এখানে যে সামান্য একটু লবণ, তো 7-8 মিনিট ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ঘন দুধ। দুধ দিয়ে সেমাইটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে আমি এটাকে ডেকে দিব প্রায় 4 মিনিটের মতো। আর সেমাই জড়জড়ে করার জন্য দুধের পরিমাণটা 1 কাপে দিতে হবে, আর বেশি দিলে দেখা যাবে যে সেমাই নরম হয়ে যাবে। তা আমি এখন এটাকে ডেকে দিব, আর চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিতে হবে। 3-4 মিনিট পর আমি আবার সেমাইটাকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে এটাকে আবার আমি ডেকে দিব 2 মিনিটের জন্য। চুলাটা রাস্তা কমিয়ে 8-9 মিনিটের জন্য আমি এটা ডেকে দিব, তারপর আমার সেমাইটা রেডি হয়ে যাবে। সেমাইটা কিন্তু খুব সুন্দর জড়জড়ে হয়েছে, আর এটা যখন আরো ঠান্ডা হয়ে যাবে এটা আরো জড়জড়ে হবে। এই যে একদম দেখাই, কাছ থেকে দেখাই, একদম সেমাইটা কিন্তু একদম ঝরঝরা হয়েছে।
তো এভাবে নারকেল দিয়ে সেমাইটা রান্না করে খেয়ে দেখতে পারেন। এই সেমাইটা কিন্তু খেতে ভীষণ মজার হয়েছে, আমার ফ্যামিলি মেম্বাররা খুবই পছন্দ করেছে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ সবাই আমার পেজটিকে লাইক দিবেন, ফলো করবেন।